আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গিগাবাইট H310M যে মাদারবোর্ডটি আছে এটির আমরা রিভিউ দিব এবং প্রাইস বলে দিব, এবং এই মাদারবোর্ডটি আনবক্সিং করে আমরা দেখাবো যে এই মাদারবোর্ডের সাথে কী কী আছে। তো যারা 9 জেনারেশন, 10 জেনারেশন এবং 8 জেনারেশনের প্রসেসরের জন্য ভালো মানের একটি বোর্ড কিনতে চাচ্ছেন, পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। নাইন জেনারেশন কোরাই ফাইভের যে প্যাকেজ আছে এর মধ্যে আপনারা দুইটি মডেল আপনারা চয়েস করতে পারেন, তো এবং দুইটি কোম্পানি। তো দুইটি মডেলের মধ্যে হচ্ছে একটি হচ্ছে 310, একটি হচ্ছে আপনার এখানে 410। এবং MSI এবং গিগাবাইট এই ব্র্যান্ডগুলো সচরাচর অনেকটাই ভালো, যার কারণে আমরা রিভিউ দিতেছি। এবং 410-এর যে মাদারবোর্ড আছে এটি হচ্ছে 1200 থেকে 1300 টাকার মতো ডিফারেন্স, আর 310-এর হচ্ছে 1200 বা 1300 টাকা একটু কম পড়বে। তো এখন গিগাবাইডের যে বোর্ড আছে, তো গিগাবাইডের মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 7100 বা 7200 বা 7300 এরকম হইতে পারে এটি বর্তমান প্রাইস। আর এটি হচ্ছে 6500 বা 6600 বা 6700 এরকম হতে পারে। তো আমরা এখন এই মাদারবোর্ডটি খুলব গিগাবাইডের, এর সাথে আপনারা অরিজিনাল যে গিগাবাইডের অফিসিয়াল যে সাটাকে বলা আছে এটি আপনারা দুইটি পেয়ে যাবেন। এবং এই মাদারবোর্ডের যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটি হচ্ছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে স্টিল, এর পিছনে যে অরিজিনাল স্টিল থাকে এটি আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমরা এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল বই, এটি এর মধ্যে কী কী আছে বা এর বিস্তারিত অনেক কিছু এই ম্যানুয়াল বইয়ের মধ্যে লেখা আছে। তারপর হচ্ছে ডিস্ক, তো অরিজিনাল আপনারা 3 ইয়ার্সের মাদারবোর্ড যখন কিনবেন অবশ্যই ডিস্কটি আপনারা নিয়ে নেবেন, তা না হলে ড্রাইভারে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে, এই মাদারবোর্ডের মধ্যে আমি এখন মাদারবোর্ডটি খুলতেছি, এটি হচ্ছে গিগাবাইট আপনারা দেখতে পাচ্ছেন 310-এর একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে M.2 যে স্লট আছে এটি আছে, এর মধ্যে আপনারা M.2 SSD 240, তারপর হচ্ছে 120, বিভিন্ন গিগাহার্টসের আপনারা এর মধ্যে M.2 SSD আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এর মধ্যে 4টি SATA পোর্ট এবং এর মধ্যে HDMI পোর্ট এবং BGA পোর্ট আছে। আপনারা যারা মাল্টি কমপ্লেক্স ডিসপ্লে তৈরি করতে চাচ্ছেন আপনারা এই বোর্ডটি দিয়ে করতে পারবেন, এবং যারা লেটেস্ট মডেলের HDMI 22 ইঞ্চি 24 ইঞ্চি যে মনিটর আছে HDMI পোর্ট যেগুলোতে থাকে এগুলো আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এই মাদারবোর্ডটিতে যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এগুলো টোটালি অনেকটাই ভিন্ন রকম, যেমন ওল্ড ভার্সনের যে মাদারবোর্ড আছে এগুলোতে যে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছিল নর্মাল, এবং এই মাদারবোর্ডে অল ক্যাপাসিটারই সলিড ক্যাপাসিটার।